টেনে আসো টেনে আসো টেনে আসো শোল মাছ টাটকা শোল লাভ দেবে কিন্তু শোনা প্রচুর গাছপালা ভেঙেও গেছে, আমও পড়েছে, তো পুকুরের মধ্যে অনেক পাতাপুতি পড়েছে, তো পাতাও তোলা হবে, এই যে নেট পাতাও তোলা হবে আর মাছও ধরা হবে। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, মা আর আমি দুজনে মিলে যাচ্ছি। পুকুরের জল এমনিতেই কমে গেছে আর পাথাকুতি তো পড়েইছে, আর বাবা ওই যে মাছ বকে খেয়ে যায় তো সেজন্য জালটা নিয়ে রেখেছে মাঝখানে, কারেন্ট জাল দেওয়া আছে যাতে বক এসে মাছ না খেয়ে যেতে পারে সেই কারণেই। কিন্তু আমরা নিচ থেকে নেট জাল টানা দেবো, মা আর আমি চলে এসেছি, তো দেখা যাক মাছ কেমন পায়। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে। ঠান্ডা লেগেছে না বাবা, আমরা এক্ষুনি চলে আসবো মাছ ধরে। আমরা দুজন চলে যাচ্ছি ডানা দিতে দিতে, ভালো আছে না উঁচু করে না ভালো ও করতে মাথা কিছু হবে না, মুটুমার জ্বালে না, দেখো না তুমি খেলা ছোট ছোট মাছের মধ্যে ঢুকে যাবে আর ছোট হওয়াও হচ্ছে তার সঙ্গে, মাথায় যদি আম পড়ে আম গাছ তুলে এই জালের ওপর পড়বে। পালা থাক, পালাটা সরিয়ে দাও, মাছ বেরিয়ে যাচ্ছে তো। দেখা যাক কি মাছ পড়েছে, পাখের মধ্যে হাঁটা যাচ্ছে
অল্প অল্প করে না আগে তুলে নিতে হবে, নাহলে পড়ছে যেগুলো সেগুলো বাইরে বেরিয়ে গেছে। টানা না দিলে বাবু পড়বে না, বুঝলে? এই যে একটা মাছ পেয়েছি দেখো, লাল টিকে ফেল ধরে যাবে। অনেক ধরনের মাছ পড়েছে, কাতলা মাছ পড়েছে, তারপরে এই যে মৌরালা মাছ। মামা ওইটা ফেলে দিয়ে আসো পুকুরে, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, শোনো যাও। আমরা দেখি কি কি মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে, নি মাম্মার জন্য মৌটি মাছ পড়েছে নাকি, আর যেগুলো ছোট ছোট সেগুলো ছেড়ে দেবো। তুমি মরে যাবে, মরে যাবে, মরে যাবে, যাও যাও। এই ঝাঙা মাছ বেশি, কোনায় ঘা দিয়ে তারপরে এইখানে আসতে হবে, কোনায় চলো, কোনায় চলো, কোনায় চলতে হবে। টেনে আসো, টেনে আসো, দাঁড়ালে হবে না, বেরিয়ে যাবে উল্টো দিক থেকে। এই দেখো বেল্ট উল্টো দিক থেকে বেরিয়ে চলে আসবে। টেনে আসো, টেনে আসো, টেনে আসো, তুমি টেনে আসো, হ্যাঁ। শোল মাছ উঠেছে, ভালো করে ধরে আছো। তো বন্ধুরা কষ্ট সার্থক হয়েছে, তুনো মাছের সাথে সাথে বড় একটা শোল মাছ পড়েছে। আমাদের মাছ ধরা প্রায় শেষ, মানে মাছ ধরার শেষে শোল মাছ পড়েছে, এটাই আনন্দ। শোল মাছ নিয়েই উঠে চলে এসেছি, মনে ভাবছিলাম যে মাছ পড়ছে না, চারা পোনা গুলো পড়ছে, তো সে কারণেই। তো দেখো এখানে কাতলা মাছ, জাপানি পুঁটি, সঙ্গে মৌটি, মৌরালা মাছ, মৌটি মাছ বলো যাই বলো, মৌটি মাছ, মৌরালা মাছ, আর হচ্ছে এখানে শোল মাছ। দেখো শোল মাছ তো খুব একটা মানে পাওয়া যায় না, খাওয়া দিলে তো পাওয়াই যায় না, আমরা ওই যে
নেট টানা দিয়েছি যেহেতু একদম পাকের গা থেকে পা দিয়ে দিয়ে গেছি, তো সেই কারণেই হঠাৎ করেই নেট জালের মধ্যে ঢুকে গেছে, তো সেই জন্যই মাছটা পাওয়া। তো বন্ধুরা এবার এগুলো বাড়ি নিয়ে যেতে হবে, আর মশাইটা তো মানে যেই নেটটা এই নেটটা ধুয়ে দিতে হবে, তো চলো সবকিছু সেরে নিয়ে, তো তোমরা দেখতেই পাবে এগুলো বাড়িতে নিয়ে যাই, কাটাকাটি হবে বাড়ি নিয়ে গিয়ে। আরে বাবা শক্তিমান খুব, নিয়ে আবার বেলাটা হয়ে গেছে, রান্না করতে হবে। আর করছে দেখো কি খেলো, মাছ খায় কিন্তু প্রচুর পরিমাণে, এই যে ছোট ছোট যে চানা গুলো খায়, হ্যাঁ এই চানা চুনো মাছ। তো চলো এগুলো নিয়ে বাড়ির দিকে এগোই, আর ফ্রেশ হয়নি একটু, গায়ে তো চারিদিকে কাদা ভর্তি হয়ে গেছে যেহেতু পুকুরের পাক, তো সেই কারণে একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। একদম টাটকা মাছ, তো বন্ধুরা এই যে জ্যান্ত মাছ, তো একটু মাছটাকে মেরে নিয়েছি আগে, আর এই যে এখনো মানে টাটকা মাছ, সেখানে প্রচুর লাফালাফি করছে, কেটে নিই মাছটাকে, অনেকটাই বড় মাছ, এরপর বর্ষা হলে তো এই মাছ পুরো লাফিয়ে লাফিয়ে এখান থেকে ওখানে চলে যাবে, শোল লাঠা কেউ ধরে রাখতে পারে না পুকুরে, এর পুকুর থেকে ওর পুকুরে মাঠে এসব জায়গায় চলে যায়। আগের বছর অনেক প্রচুর মাছ, তুমি যাও ঠামির সঙ্গে স্নান করে আসো, সাঁতার কাটা শিখবা, বন্ধুরা এই যে মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি, তো অনেক দিকে আঁশ থাকে, মাথার উপরে তো প্রচুর পরিমাণে আঁশ থাকে, সব পরিষ্কার করে নিয়েছি, একটু ছাই মাখিয়ে নিয়েছি যেহেতু মাছটা খুব লালাযুক্ত হয়, তো সেই কারণেই এবার কেটে নেব। তো বন্ধুরা এই যে শোল মাছের যে ছালটা তুলে নিচ্ছি, এই মাছটা কাটার সময় এই ছালটা তুলে নিতে হয়, শোল কই লাঠা সব মাছে এরকম ছাল তুলে নিতে হয়, দেখো সহজেই তালে এই যে পেটের যে নাড়ি ভুড়িগুলো বের করে নেওয়া যায়। তো এই মাছ তো শক্ত হয় এই মাছগুলো, তো অনেক ছোট ছোট করে কাটবো, আর খুব সুসিদ্ধ হবে, আর এই মাছ তো খেতে তোমরা জানো খুবই উপকারী, তো সেই কারণেই এবার কেটে নিই। বন্ধুরা দেখো কত সুন্দর, মানে মাছটা পুরো টাটকাও দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মাছটা রেখে দিলে অনেকটাই সাদাটে ধরনের হতো, মানে রক্তটা কমে যেত রাখলে, তো সেই জন্যই টাটকাই কেটে নিলাম, কেটেই স্নান করতে যাবো, সেই কারণে মাছটা কেটে নিয়ে তারপর যাবো। একে একে সব মাছগুলোই কেটে নেবো, কেটে নিয়ে সব ধুয়ে গুছিয়ে তরকারিও কেটে নেবো, নিয়ে তোমাদের সামনে আসবো ফ্রেশ হয়ে। A few moments later. তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে সমস্ত রেডি করা, আর মানে রান্না করবো এমন সময় মানে এখন অনেকটাই দুপুর গড়িয়ে বিকালের দিকে এসেছে, তো এই সময় প্রচুর মেঘলা করে আসছে তোমরা দেখতেই পাচ্ছ, তো রান্নাটা এখন আর করবো না, মোটামুটি সন্ধ্যার দিকে হবে, আর কারেন্ট নেই আমাদের এখানে,
মানে কালকে যে ঝড় বৃষ্টি হলো তো সেই কারণেই সকাল কালকে রাত থেকেই কারেন্ট নেই আর এখনো পর্যন্ত, সেই জন্যই কারেন্ট না থাকার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো শোল মাছের রেসিপিটা। আর আকাশের যে অবস্থা, কেমন বৃষ্টি হবে কী হবে সব কিছু তো তোমাদের সামনে মানে প্রত্যেক দিনের প্রায় আপডেট দিই, কিন্তু আজকে বলতে পারবো কি না জানি না, মানে ফোনও সুইচ অফ হওয়ার মতোই আর কারেন্ট তো আসছেই না।